সৈদা হালিমাতু সাদিয়া রসুল পাক সাল আলি যখন সেই বাজার থেকে দুধ পান করানোর জন্য নিয়ে এসেছিলেন সৈদা হালিমাতু সাদিয়া যখন যাচ্ছিলেন তার কাছে কোনো তেমন কোনো সম্বল ছিল না একটি উঁট ছিল সেটাও খুব ধীরে গতিতে ওখানে বাজারে পৌঁছেছে মক্কার বাজারের মধ্যে পৌঁছেছে গিয়ে দেখতে পেলেন দামি দামি সম্ভ্রান্ত পরিবারের সব ছেলেরা ধাত্রীরা নিয়ে গেছে দুধ পান করানোর জন্য বাজারের মধ্যে আর কোনো তেমন নেই যে লালন পালনের দায়িত্ব নিবে আল্লাহ একবার দেখতে পেলেন আল্লাহ হাবিজালামের আমা যান বসে আছেন আল্লাহ ইসলামকে নিয়ে ওখানে গেলেন তিনি যখন তিনি বলতে লাগলেন হজরত সাদিয়া বললেন যখন এসেছি কিছু না কিছু নিয়ে যায় এত দূর কষ্ট করে এসেছি কিছু না কিছু নিয়ে যেতে হবে হালিমাতুসাদিয়া হজাতে আমেনা হাতন রজি আল্লাহ তালনার সামনে গেলেন গিয়ে বললেন আমি এই বাচ্চার দায়িত্ব নিতে চাই এই বাচ্চার দায়িত্ব আমি নিব আল্লাহ একবার রসুল পাক সাল আলী কাছে যখন হজরতে সাদিয়া গেলেন আমান নবীর চেহারায় আনোয়ার থেকে যখন পর্দা সরালেন রসুল পাক মাহুম আমানবী ছোট্ট রসুল পাক হজরতে সাদিয়ার দিকে যখন রসুল পাকের দুটি নুরানে চোখ মুবারক পড়লো নবী তাবাসুন করলেন হজরতে সাদিয়া বলছেন আমি যখন সরকারে দো আলম আলাইহি আলী আসসালামের চেহারায় আনোয়ার প্রথম দেখলাম আমার নবী তাবাসুম করলেন রসুল্লাহ সাল্লাহাম তাবাস হাসলেন আমার নবীর দাঁত মুবারক থেকে এমন নূর বের হলো আমি অবাক হয়ে গেলাম সেই নূর আসমানের দিকে চলে গেল আমি হালিমাতু সারিয়া অবাক হয়ে গেলাম আমি কুলে নিলাম কুলে নেওয়ার পরে আমি যেভাবে নিয়ম আছে ওভাবে আল্লাহ নিয়ে উঠের উপর বসলাম যে আমি উঠের উপর বসলাম আমার সেই উঠ যেটা এতক্ষণ হাঁটতে পারছিল না সেটা এত দ্রুত দৌড় দিল যারা আমার আগে সন্তান নিয়ে চলে আসছিল, তাদেরকে পেছনে ফেলে আমি হালিমা সাদিয়া ঘরের মধ্যে পৌঁছে গেলাম উচ্চা আওয়াজ বলি না এবং আমি যেদিকে যাচ্ছিলাম সেদিকে সবুজ শস্য শ্যামল হয়ে যাচ্ছিল আমি যাওয়ার সময় দেখছিলাম মরুভূমি কিন্তু আমার হাবিব সাল আলিউসলামকে যখন আমি ঘরে নিয়ে আসছিলাম দেখলাম চারদিকে সবুজ শস্য শ্যামল হয়ে যাচ্ছে সরকারের আলমসাল্লাহ আলম সাল যখন আমার ঘরের মধ্যে আমার ঘরের বাউন্ডারির মধ্যে ঢুকালাম আমার ঘর চারিদিকে সবুজ শ্যামল হয়ে গেল আমার যে ছাগল থেকে দুধ পাওয়া যাচ্ছিল না মাসকে মাস যে ছাগল দুধ দিচ্ছিল না সেই ছাগলের দুধ এত পরিপূর্ণ হলো আমি বিক্রি করতে লাগলাম নিজে খেতে লাগলাম তারপরও শেষ হচ্ছে না আল্লাহ একবার হজরত হালিমাতু সাদিয়া বলছেন আমার নবী ঘরের মধ্যে যেদিন রাখলাম রসুলের পাশে আসলাম যেদিন থেকে ঘরের মধ্যে আমি আল্লাহ হাবিস এনে রেখেছি সেদিন থেকে আমি হালিমা তো সাদিয়ার ঘরের মধ্যে আর আলো জ্বালাতে হয়নি উচ্চ আওয়াজে বলি না সুহান যেদিন থেকে আমার হাবিব সাল আলিমকে আমি ঘরের মধ্যে এনেছি হাজার হালিমা তো সাদিয়া বলছেন আমি আমার ঘরের মধ্যে আর আলো জ্বালাইনি রাত হলে আমার নবীর চেহারা আনোয়ার থেকে এমন নূর বের হতো আমার ঘর আলোকিত হয়ে যেত উচ্চ আওয়াজে বলি না সুহান আমার আরেকটি সন্তান ছিল আমি হালিমার আরেকটি সন্তান ছিল সেও আমার থেকে দুধ পান করতো আমার কি ইনসাফের শিক্ষা দিয়েছেন রসুল্লাহ সাল্লাহ ইসলামের ছোট্ট অবস্থায় মানুষকে কিভাবে ইনসানিয়ত শিক্ষা দিচ্ছেন ইনসাফের শিক্ষা দিচ্ছেন রসুল্লাহ সাল্লাহ আলহ্লাম কখনো বামের স্থন থেকে হজরত হালিমাত সাদিয়ার দুধ পান করেন আমার নবীর একজন দুদুবাই ছিল হজরত হালিমাত সাদিয়া বলছেন আমি যখন রসুল পাক সাল্লাহ সাল্লামের ধাত্রী হলাম আমার নবী কখনো ডান স্থন ছাড়া বামের স্থনে কখনো মুখ দেনি উচ্চ আওয়াজ বলি না আমার নবী জানতেন আরেকজন ঘরের মধ্যে ভাই আছে দুধু ভাই আছে তারও দুধের প্রয়োজন আছে আমার নবী इंसानियत ইনসাফ শিক্ষা দিয়ে আমি যদি সব দুধ খেয়ে ফেলি আমার ওই ভাই কি খাবে উচ্চ আওয়াজে বলি আমার নবী অন্য স্থান থেকে দুধ খেতেন না রাসূলুল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু এক স্থান থেকে দুধ খেতেন হযরত হালিমাตุ সাদিয়া বলছেন আমার নবী থুলনা থেকে যখন শিশু অবস্থায় তখন থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইনসাফের শিক্ষা দিয়েছেন উচ্চ আওয়াজে বলি না আমার নবী দুনিয়ার জমিনে এসে বর্ণ দূর করেছেন আজকে দুনিয়ার জমিনে দেখেন বর্ণ কালোরা সাদাকে দেখতে পারে না সাদারা কালোকে দেখতে পারে না কিন্তু আমার নবী হজরত বিলালকে সেই বিলাল যে একদম কালো সেই বিলালের মর্যাদা আমার নবী খানায় কাবার উপরে তুলে দিয়েছে উচ্চ আওয়াজে বলি না যে বিলালের মক্কার জমিনের মধ্যে দুই পয়সার দাম ছিল না রসুল উল্লাহ সাল্লামের খেদমতে আসার কারণে বিলালের মর্যাদাকে আকাশ চম্ভী করে দিয়েছে উচ্চ আওয়াজ বলিনা যে বিলালকে রাস্তা কাঠে খরফ অত্যাচার অনাচার করত সেই বিলালের মর্যাদা আমার নবী খানায় কাবার উপরে তুলে দিয়েছেন বিলাল যাও খানায় কাবার উপরে চাও ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আমি বিলাল গোলাম আমার তো কোনো হেসিয়ত নেই ইয়া রসুল আল্লাহ ইয়া আমি খানায় কাবার উপরে তোমাকে কাবার কাবা নির্দেশ করছে বিলাল যাও খানায় কাবার উপরে যাও চাওয়া যাবলি না বিলাল

সম্রাক্ত ব্যক্তিরা দাঁড়িয়েছিল সিদ্দিক আকবরের মতো ব্যক্তি দাঁড়িয়েছিল উমর আব্দুল খত্তাবের মতো ব্যক্তি দাঁড়িয়েছিল ওসমান জুনুরাইনের মতো ব্যক্তি দাঁড়িয়েছিল আলী শের হুতার মতো ব্যক্তি দাঁড়িয়েছিল সেই সফের মধ্যে থেকে আমার নবী বিলালকে ডাক দিলেন যার কোনো দামি ছিল না মক্কার জমিনের মধ্যে আমার নবী সেই বিলালকে আকাশী করে দিয়েছেন উচ্চাওয়াজ বলিনা সুহান আমার নবী বর্ণ বৈষম্যতা দূর করছে রসুলের পাকের কদম লেগে বর্ণ বৈষম্য দূর হয়েছে আমেনা বলছেন আমার নবী যখন সেখান থেকে বের হলেন আমি দেখতে পেলাম আমার নবী কোনো কাজ করেন রসুলে পাক সাল আলী ওসাল্লাম সিজদার মধ্যে পড়লেন আমার নবী সিজদার পরে রব্বি হাবলি উম্মতি বলেছেন

তুমি আমার উম্মতকে মাফ করে দাও হে আল্লাহ তুমি আমার উম্মতকে মাফ করে দাও উচ্চাওয়াজ আমার নবী দুনিয়ার মধ্যে যেদিন এসেছিলেন সেদিনও উন্মতের জন্য কেঁদেছিলেন তেষট্টি বছর মুবারক হায়াতের মধ্যে উন্মতের জন্য কেঁদেছিলেন রসলে পাককে যেদিন সাহিত্য করা হচ্ছে কবরের মধ্যে সেদিনও উন্মতের জন্য কেঁদেছিলেন যে নবী সারা জীবন নবীর আশা নবীর যাওয়া নবীর হায়াত উন্মতের জন্য কাঁদা সেই নবীর আগমনকে সেই নবীর শুভ আগমনকে উম্মত পুষি উদযাপন করবে না তো কি করবে উচ্চ আওয়াজ বলি না সুভাণ সেই নবীর আগমনকে উম্মত সেলিব্রেট করবে না তো কি করবে আমার নবীর আগমনের চেয়ে আর বড় রহমত কি হতে পারে এই জন্য আল্লাহ রব্বুল আলমিন বলেছেন ওমা আর সাল্লাহ কাইল্লা রহমত আল্লাহ আমার নবীর আগমন আমার নবীর বিলাদত আমার নবীর মিলাদ এটা তোমাদের জন্য রহমত কেননা আমি আমার নবীকে রহমতুল্লিল আলামিন করেছি সারা বিশ্বের জন্য তোমাদের জন্য রহমত নয় গাছপালার জন্য রহমত সমস্ত সাজারাত হাজারাত সব কিছুর জন্য রহমত আমার নবী পানির জন্য রহমত আমার নবী বাতাসের জন্য রহমত আমার নবী আরশার জন্য রহমত আমার নবী কুর্সির জন্য রহমত আমার নবী লো কলমের জন্য রহমত আমার নবী আসমানের জন্য রহমত আমার নবী জমিনের জন্য রহমত রসুলের পাকসল্লাহ আলু ছোটবেলায় মক্কার হেঁটেছিলেন সেটাও রহমত আমার নবী মদিনার জমিনের মধ্যে সাহাবাদার নিয়ে বসেছেন সেটাও রহমত রসলে পাকসল্লা উলি আসসালামের তেষট্টি বছর হায়া সেটাও রহমত আমার নবী মকিনে গুম্বদে খাজারা নিচে আরাম করছেন সেটাও রহমত আমার নবী কবরের মধ্যে চলে গিয়েছেন সেটাও রহমত কাল কিয়ামতের ময়দানে উম্মতের জন্য কিয়ামতের ময়দানে উঠবেন সেটাও রহমত উচ্চাওয়াজ সেদিন রহমতুল্লিল কিয়ামতের ময়দানে উঠে সমস্ত গুনেগারকে কামলিওয়ালা ছাদরের মধ্যে নিয়ে নবী জান্নাতের মধ্যে প্রবেশ করবেন সেটাও রহমত জাহাজ নাস আল্লাহ রব আলমিন আমাদেরকে রসুল এ পাকের ও আজমত বুজার তৌফিক দান করুক আল্লাহ রব আলমিন আমাদের হামি নাসির হোক ওমা আলাইকুম ও রহমতুল্লাহি ও বারাকাত